হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শাকিল তো আজকের পার্টিকুলার ভিডিওতে আমি মধ্যে কথা বলবো অর্ডিনাল এনকোডার নিয়ে ওকে তো প্রিভিয়াসলি আমি আরও তিনটা এনকোডার নিয়ে আমি কথা বলছি লেভেল এনকোডার ওয়ান হার্ড এনকোডার এবং বাইনারি এনকোডার এবং প্রত্যেকটি অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী প্রত্যেকটা নিয়ে কথা বলছি তো আজকে আমি অর্ডিনাল এনকোডার নিয়ে কথা বলবো অর্ডিনাল এনকোডার নিয়ে কথা বলি তাহলে আমাদের সবার আগে বুঝতে হবে যে অর্ডিনাল ডেটাটা কী আসলে সো অর্ডিনাল ডেটা মানে হইতেছে যেটা অর্ডার মেনটেন করে যেমন ধরেন আপনি চিন্তা করতেছেন যে এরকম এটা রেটিং হ্যাঁ ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর স্টার তো তার মানে কি এটা কিন্তু অর্ডার মেনটেন করতেছে আবার যদি এভাবে চিন্তা করেন যে কিন্ডার গার্ডেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা কিন্তু একটা অর্ডার মেনটেন করতেছে ঠিক সেইমভাবে রিভিউয়ের ক্ষেত্রে এক্সেলেন্ট গুড ব্যাড এটা কিন্তু একটা কি অর্ডার সো এই যে একটা অর্ডার মেনটেন করতেছে এই অর্ডারগুলোকেই মূলত আসলে অর্ডিনাল টাইপের ডেটা বলা হয় ঠিক আছে যেটা অর্ডার মেনটেন করে না শুধু নাম সেটাকে বলতেছে নমিনাল প্রিভিয়াসলি আমি অনেকবার নমিনাল নমিনাল কথা বলে আসছি আপনারা হয়তো অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই তো নমিনাল মনে হইতেছে যে অ্যাকচুয়ালি কোনো কিছু নাম জায়গার নাম কোনো একটা অবজেক্টের নাম হবার আপনি যে কোনো নাম এটাই হচ্ছে কি এগুলো বলতে কি নমিনাল তো আমরা যখন অরিজিনাল ডেটা নিয়ে কাজ করবো তখন আমাদের অরডিনাল অরিজিনাল এনকোডার এনকোডার ইউজ করা সবথেকে বেটার বিকজ আমাদের ডমিন নলেজ ইউজ করে কিন্তু আমরা জানি অ্যাকচুয়ালি যে অর্ডারটা কী ঠিক আছে তো লো মিডিয়াম হাই তো আমরা যে কোনো একটা সিকুয়েন্সে দরে এনকোড করি এটা আসলে মডেলের ক্ষেত্রে ম নিয়ে কাজ করাই ইজিয়ার এবং হচ্ছে সেক্ষেত্রে মডেল খুব ভালোভাবে ট্রেন হবে ওকে সো দ্যাটস ওয়াই আমাদের অর্ডিনাল এনকোডার ইউজ করার প্রয়োজন হয় ওকে তো দেখেন কিছু অর্ডিনাল এর এক্সাম্পল দিই অর্ডিনাল ডেটার কিছু এক্সাম্পল দিই যেমন লো মিডিয়াম হাই এটা একটা অর্ডিনাল টাইপের ডেটা তারপর হচ্ছে লার্জ মিডিয়াম তার সরি স্মল এক্সট্রা লার্জ এই টাইপের ডেটাগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ কি অর্ডার মেনটেন করে তাই না একটা অর্ডার আছে যেমন এক্সট্রা লার্জ তার থেকে ছোট হচ্ছে লার্জ তার থেকে ছোট হচ্ছে মিডিয়াম তার থেকে ছোট হচ্ছে কি স্মল সো ঠিক আপনি যেভাবে অর্ডার বলে দেবেন ঠিক সেমভাবে অর্ডার ধরে ধরে সে কাজ করবে এমন না যে এক্সট্রা লার্জকে সে ওয়ানে কনভার্ট করলো তারপর সে স্মলকে টুতে কনভার্ট করলো তাহলে তো অ্যাকচুয়ালি যে মিনিংটা সেই মিনিংটা তো থাকলো না আপনি যে কোনো একটা অর্ডার ধরেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী ইন্টারপ্রেট করাটাও আপনার জন্য ইজি হবে তাই না সো অর্ডিনাল টাইপের ডেটা নিয়ে কাজ করলে আমরা সবার আগে সিকোয়েন্সটা বলে দেবো তারপরে আমরা এনকোড করব যাতে করে আমাদের সেই সিকোয়েন্সটা ঠিক থাকে ওকে তো তাহলে এর অ্যাডভান্টেজ কী এর অ্যাডভান্টেজটা হইতেছে যেহেতু আমরা যে ডাইমেনশন থাকবে সেই ডাইমেনশনের ডাইমেনশন থেকেই আমরা মূলত সিকুয়েন্সটা তৈরি করতেছি সো নতুন করে আর ডাইমেনশন আমাদের কিন্তু বাড়তেছে না যেমন লার্জ লার্জের জায়গায় লার্জ আছে স্মলের জায়গায় স্মল আছে জাস্ট আমরা কি করছি সাইজটাকে এনকোডেড সাইজে কনভার্ট করছি দেখেন লার্জ ওয়ান হয়ে গেছে এটা হয়ে গেছে পরবর্তীতে আমরা এই কলমটাকে ডিলিট করে দেবো এটা বাদ করে দেবো এবং শুধুমাত্র এটা নিয়ে কাজ করবো তার মানে কি আমাদের কিন্তু ডাই আলটিমেটলি আমাদের কিন্তু ডাইমেনশন বাড়লো না যদি আমরা এখানে ওয়ানহ এনকোডিং ইউজ করতাম তাহলে কী হইতো আমাদের চারটার ফিচার হইতো তাই না ডাইমেনশন বেড়ে যেত তো এটা হচ্ছে না তো এটা একটা অ্যাডভান্টেজ তারপর ডিসঅভান্টেজ কী তো ডিসঅ্যাডভান্টেজটা হইতেছে মূলত এটা অ্যাকচুয়ালি মানে ডিজাইন বাই ডিজাইন এটা আসলে ইউজ করা হয় সাধারণত বাই ডিজাইন এটা আসলে যে ডেটাগুলো আসলে অর্ডার মেনটেন করে এই টাইপের ডেটার উপর বাট যদি আপনি নমিনাল টাইপের ডেটা বা এই ধরনের ডেটার উপর এটা অ্যাপ্লাই করেন তাহলে সেটা খুব একটা এফেক্টিভ হবে না ঠিক আছে এবং আপনি সিকোয়েন্সটা যেভাবে ধরবেন এটা আসলে মডেলের পারফরমেন্সকে এফেক্ট করে সো বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে তো আমরা দেখি যে কিভাবে আমরা অর্ডেংলার এনকোডার পাইথনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি ওকে ওকে ওয়েল তো আমি পাথন স্ক্রিপ্ট লিখে রাখছি আপনারা জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন তো আমি অরিজিনাল এনকোয়ার আমি আসলে লাইব্রেরিটা আমি ইম্পোর্ট করে নিছি এর সাইকেল লোনের প্রিপোসেসিংয়ের ভিতরে আসে এটা তো এখান থেকে দেখেন আমাদের যে ডেটা সেট সেই ডেটা সেটটা আমি বানাই নিছি এখানে এখানে আমাদের গুড ব্যাড এক্সেলেন্ট অ্যাভারেজ মানে অরিজিনাল টাইপের ডেটা আছে ওকে সো আমি ডাটা ফ্রেমটা বানাই নিছি হ্যাঁ এটা এটা যদি আপনি শেপ দেখেন শেপ দেখলেও আপনি বুঝতে পারবেন যে এর শেপ আসলে কত ডেটা ডট শেপ তো দশটা ডেটা আছে আমার এখানে এবং এর ওয়ান ডাইমেনশন মানে একটা ফিচার জাস্ট ওকে তো আপনি এর ক্যাটাগরিজটা বলে দেবেন এই যে ক্যাটাগরিজটা বলতেছেন দিস ইজ দ্য অর্ডার অ্যাকচুয়ালি এই অর্ডার ধরে কাজ করবে আপনি জিরো ব্যাড ব্যাডকে জিরোতে কনভার্ট করবে অ্যাভারেজকে ওয়ানে গুডকে টুতে তারপর এক্সেলেন্ট তো আপনি যে কোনো একটা অর্ডার বলে দেন তো এই অর্ডারটা আমি বলে দিচ্ছি যে ক্যাটাগরিজ ওকে বলে দিছি এখন আমি অর্ডিনাল এনকোডার দিয়ে আমি মূলত সেটাকে এনকোড করে ফেলবো সো অর্ডিনাল এনকোডার এবং শিফ্ট প্লাস ট্যাপ চাপলে এখানে দেখবেন যে একটা একটা ইয়ে আছে প্যারামিটার আছে ক্যাটাগরিজ তো এখানে আপনাকে ক্যাটাগরিজটা বলে দিতে হবে ঠিক আছে ক্যাটাগরিজটা বলে দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিজ ধরে আপনি এটাকে এনকোড করতে চাচ্ছেন তো যখন আপনি ক্যাটাগরিজ বলে দেবেন তখন খুব ইজিলি আপনি অর্ডিনাল অর্ডিনাল এনকোডারের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছেন এখন আপনি এই অবজেক্ট ডট ফিট ট্রান্সফর্ম জাস্ট ফিট অ্যান্ড ট্রান্সফর্ম করলেই আপনি এই ডাটাগুলোকে ফিট করে ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন সো এটা আসলে একটা নিউমেরিক ফর্মেটে চলে আসবে দেখেন এই যে ফিট অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে গেছে ওকে টু জিরো থ্রি এখন আপনি দেখতে পারেন কিন্তু দেখেন প্রথম ইয়াটা ছিল সম্ভবত গুড তো গুড গুড কত জিরো ওয়ান টু টুতে রিপ্রেজেন্ট করছে তাই না তো আপনি চাইলে এটাকে ডিকোড করতে পারেন ডিকোড করলে মানে প্রতিটা অ্যালগোরিদমই প্রত্যেকটা এই যে এনকোডিং টেকনিকগুলোকে আপনি ডিকোড করতে পারবেন এভাবে ইনভার্স ট্রান্সফর্ম ঠিক আছে যদি ইনভার্স করেন আলটিমেটলি যা করছেন সেটার অপোজিটটা আসলে মানে প্রিভিয়াস যেটা ছিল অরিজিনাল ডেটা সেটাতে আসলে সেটা আপনি পাবেন আর কি ইনভার্স ট্রান্সফর্মের ক্ষেত্রে ওকে তো তো ইনভার্স ট্রান্সফর্ম করে দেখেন হ্যাঁ এই যে গুড টু তারপরে ব্যাট জিরো আপনি দেখেন এই সিরিয়ালে ব্যাট সবার শুরুতে ছিল এভাবে মূলত আসলে অর্ডার ধরে ধরে আসলে সেটা এনকোড মানে করছি আমরা তো এই এটা হলো মতো অরিজিনাল এনকোডার ঠিক আছে এবং খুবই মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই এফেক্টিভ একটা ওয়ে আপনার অরিজিনাল টাইপের ডেটা নিয়ে ডিল করতে গেলে বা ডিল করতে চাইলে সেক্ষেত্রে আপনি অরিজিনাল এনকোডার ইউজ করতে পারেন এই রিকোয়েস্ট আমাদের একটা কমিউনিটি এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি ওকে তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন ডাটা অ্যানালাইসিস জ্যাঙ্গো মেশিন লার্নিং ডিপ লার্নিং এ ওকে তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন এই কোর্সটা হচ্ছে পুরোটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে এই কোর্সটা হচ্ছে যে পুরোটাই ডিপ লার্নিংয়ের এবং এখানে টোটাল ফুল কোর্সে পনেরোটা প্রজেক্ট থাকে ওকে তো এই পনেরোটা হ্যান্ড সাউন্ড প্রজেক্ট যখন আপনি করবেন তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে সো গাইজ যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন